বারত চিকিৎসক ছাত্রর উদ্ভণ্ডন। এই ঘটনা সংঘটিত হয়েছে যা নিশা। যা নিশা সাড়ে ন বজার সাড়ে সাত বজার পর সাড়ে ন বজালেকে এখন বারত এই বারখনত একগৰাকী চিকিৎসক আর ছাত্রই মিলি তাত আছিল। তিনিগৰাকীক চিকিৎসক আর ছাত্র তাত আছিল আর তাত হোস্টেলর যে নিয়ম থাকে সেই নিয়ম ভঙ্গ করে এই বারখন উপস্থিত হয়েছিল। আর তাতে উপস্থিত হয়ে প্রথমে ঠিকই আছিল, পাছলে পাছলে সঙ্গে কাজিয়াত লিপ্ত হয়েছিল বারর ম্যানেজার তথা বারর কর্মচারীর সঙ্গে কাজিয়াত লিপ্ত হয়। এনেকা একটা পর্যায় পায় গে যে ইটু পক্ষ অর্থাৎ বারর ম্যানেজার আর কর্মচারী লগতে এফালে চিকিৎসক আর শিক্ষার্থী ছাত্র দুগৰাকী ছাত্রও আছিল। গতি কনিষ্ঠ চিকিৎসক আছিল, গতি হতাহতিলে আহে, মারপিটলে আহে আর পরবর্তী সময় বার ম্যানেজারজন আঘাতপ্রাপ্ত হয় আর দুগৰাকীক শিক্ষার্থী আঘাতপ্রাপ্ত হয়েছে, গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। এটা মূল কথাটা হয়েছে যে এখন বারত নিশার ভাগত উদ্ভণ্ডালি সৃষ্টি করে, এটা উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করে তাত জিএমসিএইচর কেগৰাকীমান ছাত্র তথা তার ভিতর এগারী ইন্টার্নশিপ আছে। হয় এই তিনিওজনে এডমিট করলে যে তাহাতে মদ খাব যাওয়া সঁচা, 7:30 মদ খাব গৈছিল আর তাতে মদ খাই ডিনারের সময় তাহাতর কিবা হঠাৎ কটাকটি হল। তারপর তাদের মানে বারর লড়াই কিবা এটা দলিয়াই আমার লড়াই এজনক কিনা ইনজিওর করলে আর মারপিট লাগিল। মারপিট লাগার পিছত আমার লড়াইও দুজন ইনজিওর হয়েছে, আবার ইনজিওর হয়েছে বলে শুনেছো। ইয়ারে এজন চিকিৎসক ইন্টার্নি শুভাংশু শইকীয়া, তারপর দুজন এজন ফাইনেলর স্টুডেন্ট শশাঙ্ক কাশ্যপ আর এজন ঋষিকেশ দীপাস, এই তিনজন লড়াই আমাক এডমিট করেছে যে হয় আমি মদ খাব গৈছিলোঁ আর মদ খাইছিলোঁ, মদ খাওয়ার পিছত বিল দিয়ার হয়ে কিনা কথা কটাকটি হয়েছিল। গতি যেহেতু নিজকে গিল্ট ফিল করি মানে এডমিট করেছে আমার অথরিটির সন্মুখত আর আমার হোস্টেল আর কলেজ রুল যেটা আমার নিয়ম 6:30 পিছত স্টুডেন্ট যাব নয় বা নটার পিছত ডক্টর যাব নয়, হোস্টেলত রিপোর্ট করব লাগে, এই গোটেইখিনি কলেজ আর হোস্টেল রুল ভায়োলেট করার কারণে ইনডিসিপ্লিনারি মানে অ্যাক্টিভিটি করার কারণে আমি কলেজ কর্তৃপক্ষরপা তাৎক্ষণিকভাবে আজিরপরাই আমি ছমাহরপা কলেজরপা এক্সপেল করল আর ফর এভার এই তিনজনক আমি হোস্টেলরপা উলিয়াই দিছো। আর ইয়ার উপরেও যেহেতু বারখনের ফলেরপরাও ইতিমধ্যে গোচর রুজু করা হয়েছে এই তিনিওগী ছাত্রর বিরুদ্ধে, গতি সেই গোচর সংক্রান্তটু সোধা প্রশ্নের উত্তরত জিএমসিএইচর কর্তৃপক্ষ তরফরপা কোয়া হয়েছে যে সে আইনি প্রক্রিয়া আরক্ষী নিজের কাম করে যাব, গতি তাতর মাত পাতিবলগা নাই, কিন্তু এক কঠোর স্থিতি গ্রহণ করেছে কারণ হোস্টেলর সম্পূর্ণ রুল রেগুলেশন ভঙ্গ করে এই সকল ছাত্র নিশার ভাগত উলাই গেছিল আর যেটা কাজিয়াত লিপ্ত হয়েছিল উদ্ধার করবলে উলাই গেছিল আন 15গৰাকীক ছাত্র যি 14জন ছাত্র মাতার কারণে গৈছিল, কিন্তু ড্রিঙ্কিংত ইনভলভ নাছিলে বা হোস্টেলত পড়ি আছিলে, পড়ি থাকার পিছত যেটা 11:00 বা 11:30 বা 11:30 বজাত মাতিল গল, কিন্তু এটা কাম করলে আইনটি নিজের হাতত তুলি ললে। তাৎক্ষণিকভাবে বলবৎ হওয়াকই আমি আজিরপরা প্রযোজ্য হওয়াকই তিনিমাহর কারণে হোস্টেলরপা এক্সপেল করেছি। যেগী কনিষ্ঠ চিকিৎসক গোলাঘাটর তেও বর্তমান চিকিৎসাধীন অবস্থাত আছে, তেও গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে আর বাকি কেগৰাকী হয়েছে ছাত্র, তেওঁলোক 4 নম্বর হোস্টেলত আছিল আর নিশা 7:30 বজাত অর্থাৎ যেহেতু 6:30 বজার পিছত হোস্টেলেরপা উলাব নয়, 6:30 বজার পিছত চিকিৎসালয়েরপা উলাব নয়, গতি ক্ষেত্রে সেই নিয়ম ভঙ্গ করে 7:30 বজাত উলাই আছিল পার্টি করবলে আর উলাই এক এনেকা ধরনের একটা উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করে যত মারপিটর ঘটনা সংঘটিত হয় আর বর্তমান দুগৰাকী চিকিৎসাধীন অবস্থাত আছে আর বার ম্যানেজারগুলো চিকিৎসাধীন অবস্থাত আছে। অভিভাবক সকলক ইতিমধ্যে চিকিৎসালয় কর্তৃপক্ষ তরফরপা বুঝাই দিয়া হয়েছে।